ভিতরে প্রবেশ নিচে মানে ব্যাপারটা হচ্ছে এটা বন্ধ হয়ে গেল। কল্যাণীর দুর্গাপুজো 2023-এ সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফি করা কিন্তু ভেতরে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। লুমিনাস ক্লাবের পুজো কমিটি এইবার কল্যাণীর আইটিআই মোড়ে এই চীনের গ্র্যান্ড লেসবিও কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর ইতিমধ্যেই পুজো আর বাকি মাত্র 60 দিন, আর তার মধ্যেই কিন্তু এখানের পুজো মণ্ডপ কিন্তু অনেকটাই কাজ প্রস্তুতি কিন্তু পুরো তুঙ্গে। যতই বাধা আসুক সেই বৃষ্টি, যতই বাধা আসুক ঝোড়ো হাওয়া, তবুও কিন্তু এখানকার সরকার ডেকাটাসের কর্মীরা কিন্তু অনবরত কিন্তু কাজ করে একদম তাদের কাছে কিন্তু তাঁবু টানানো রয়েছে, এবং সেই তাঁবুর নিচেই সব ঝড় বাধা বৃষ্টি সব উপেক্ষা করেই কিন্তু তারা দিন রাত আমাদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে পুজোর 5টা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তারা এই মণ্ডপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আপনার নাম? সোমনাথ সরকার। সোমনাথ সরকার মানে সরকার ডেকোরেটর? সরকার ডেকোরেটর আমার বাবা উইলিয়াম সরকার মালিক। আমি তো এই আমরা আগের বছর দেখেছিলাম মালয়েশিয়া টুইন টাওয়ার, তো এইবারে থিম কি হচ্ছে? এইবার হচ্ছে এটা হচ্ছে লিসবার, যেমন আপনি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখেছিলেন, এটা একটা ম্যাকোয়ার লিসবা হোটেল আর কি। তো আগের বারও আমরা করেছিলাম, এবার আমরা করছি, আশা করি আগের বার থেকে এবার ভালো হবে এবং একটা সারা জাগাবে। গতবার তো মানে বহুত ভিড় হয়েছিল, ইভেন পুজো মানে বন্ধ করে। না না, এটা একদম ভুল প্রচার হয়েছিল, বড় আগের বার ভিড় হয়েছিল, ভিড়ে একটু বিদ্যুৎ মানে বৃষ্টিতে বিদ্যুৎ বিকট হয়েছিল, তার জন্য কিছুক্ষণ প্যান্ডেল অফ হয়েছিল। এবার যেটা হয় যে যেরকম ভাবে রটিয়েছে, কিন্তু সে ষষ্ঠীর দিন হয়েছিল, সপ্তমীর তিন দিন আবার প্যান্ডেল যেমন করে চলা সেরকম হয়েছিল। না করলে উঠবে না, না কাজ করে যেতে হবে, আমাদের ব্যবস্থা নেওয়া আছে তিপল দিয়ে। অসুবিধা মানে বৃষ্টিতে কোন রকম কাজের বাধা হচ্ছে কি? না হচ্ছে না, কারণ আপাতত তো ইনডোর কাজ চলছে দেখছোই পাচ্ছ, আর সব বৃষ্টি যেন বাধা না হয় সেজন্য ত্রিপল দিয়ে কাজ চালাচ্ছি, কারণ এত বড় একটা দায়িত্ব এটা করতে হবে। দেখুন আগের বারও এই প্যান্ডেলের জন্য বিভিন্ন রাজ্য থেকে লোক এসেছিল, এবারও চাইছি বিভিন্ন রাজ্য না দেশের বিভিন্ন জায়গা থেকে আসুক, এতে একটা অন্যরকম পুজো মানুষ এসে দেখতে পারবে এটা কোনো বলতে পারে, এবং প্যান্ডেলও সবার ভালো লাগবে। সোশ্যাল মিডিয়ায় কল্যাণীর পুজো মানে খুবই জনপ্রিয়, তো ইতিমধ্যেই দেখা গিয়েছে যে ভিতরে প্রবেশ নিচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এটা। সোশ্যাল মিডিয়া দেখো তোমাদের জন্যই, সোশ্যাল মিডিয়া তোমাদের মতো যারা আছে বা অনেকে আসছে অবশ্যই তাদের দ্বারা জনপ্রিয় হচ্ছে, মানুষ জানতে পারছে বাইরের, আগের বারও সেটা হয়েছে, তোমাদের অবশ্যই ধন্যবাদ দেবো। এবার কাউকে অসম্মান করে এটা নিষেধ হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে আমাদের সবাই কাজ করছে। এবার একজন আগের বার কি হয়েছিল, একজন করাতে ওইটা নিয়ে একটা ঝামেলা চলছে, ও করেছে আমি কেন পারবো না, এই জন্য পুরো কমপ্লিট হওয়ার পরে কেন কাজটা করে ভিতরে লেবাটা খাওয়া দাওয়া করে অন্যভাবে শুয়ে থাকে, যখন তখন ঢুকে যাচ্ছে একটা অন্যরকম, এর জন্য এবার কম ভিতরে ইনডোর কাজ কমপ্লিট হয় তারপরে সবাইকে ঢোকার, নাহলে সবাই আসতে থাকে সবার একটা প্রবলেম হয় যারা কর্মচারীরা থাকে এই আর কি। হ্যাঁ, এবার আকর্ষণের মধ্যে ভিতরে কাচের কাজ হচ্ছে, আগের বারও হয়েছে, আর এবার মূর্তি যে সোনার সবাই শুনছো, সোনার গহনা থাকবে মূর্তির গায়ে, এটা আবার অন্যরকম। এই জন্যই কি মানে সোনার মূর্তি থাকবে বা এই কাচের যে কাজ? না কাছে, হ্যাঁ অবশ্যই কাছে, তারপরে তারপরে না, হ্যাঁ 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 ঠিক, এটা তুমি একদম ঠিক ধরেছো, প্লাস ভিতরে কাজ বিভিন্ন রকম পড়ে আছে, এখন এবার একটু হাই সিকিউরিটি ব্যবস্থা আছে যেহেতু যেটা বললে সোনার গহনা থাকবে, তারপরে প্যান্ডেলে 160 ফুট হাইট, এটাকে হ্যাঁ এটাকে মেনটেন করা তো একটা টাফ ব্যাপার, এই জন্য ভিতরটা যতক্ষণ কমপ্লিট হয় কাউকে অ্যালাউ করা হচ্ছে না হাই সিকিউরিটি। আছে হতে পারে উদ্বোধন, কারণ এবার ওই যে ওই জন্য অনেক সিকিউরিটি মেনটেন করতে হচ্ছে।
তো ইতিমধ্যে কিন্তু নেমেছে প্রবল বৃষ্টি, সাথে চলছে হালকা হালকা ঝোড়ো হাওয়া। আর এরই মধ্যে কিন্তু এখানকার সরকার ডেকারটেসের কর্মীরা কিন্তু কাজ করেই চলেছে। জাস্ট আমি দেখাতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টি নেমেছে। আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই, বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু কাজ কোনো রকম কিন্তু থেমে থাকেনি। এই নানা রকম ত্রিপল বা প্যান্ডেলের যেই অংশটুকু কিন্তু হয়েছে সেই অংশটুকুতে, তারপরে এখানে কিন্তু অনেকটাই বলা যায় যে কিন্তু তাঁবু টানানোর মতো কিন্তু টানিয়ে কাজ কোনো রকম কিন্তু অ্যাকচুয়ালি থেমে নেই বললে কিন্তু চলে। আর এই কল্যাণী আইটিআই মোড়ের লুমিয়ান্স ক্লাবে তোমরা আসবে কি করে? শিয়ালদা থেকে কিন্তু অনবরত এদিকে গাড়ি আছে, কল্যাণী সীমান্ত আছে, লালগোলা আছে, তারপরে ইত্যাদি বাগড়ে বাগড়ে আরও ট্রেন আছে। তো তোমরা কল্যাণী স্টেশনে নামবে, কল্যাণী স্টেশন থেকে নামার পর কিন্তু টোটো বা অটোই কিন্তু নামতে হবে। কিন্তু ঠিক এই জায়গাটায় কল্যাণী কিন্তু আইটিআই মোড়, আর এই আইটিআই মোড়ে এলেই কিন্তু তোমরা কিন্তু একদম দেখতে পারবে কিন্তু সেই সরাসরি মাঠের ওপর পুজো, কিন্তু সেই চীনের গ্র্যান্ড লেক ভিউ।